আমার অন্তর্দৃষ্টি মর্মদৃষ্টি স্পর্শদৃষ্টি ভরে গেছে। ঠিক এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ক্রমশ আমার কাছে আসছে। চামচ দ্বীপ, সুন্দরবন আর সবুজ দ্বীপ, আর ওই যে দূরে ওটা হচ্ছে চড়া দ্বীপ, আর এটা হচ্ছে ফায়ারিং স্পট, এটা হচ্ছে আনন্দ দ্বীপ। মাইথনের যে পিকনিক স্পটটা সেটা ঠিক এইখানে, যেটার নাম হচ্ছে বাথানবাড়ি। চলে এসেছি আমরা পিকনিক স্পটে, এখন এখানে পিকনিক করব। লেগ পিস গ্রিলড হচ্ছে আর আমি এইখানে রান্না করছি, আর আমার সামনের ঠিক ভিউটা এইরকম। তাড়াতাড়ি পালাও, দৌড়, এই ফোনটা ধরো। হ্যালো গাইস, আমার বিছানা এটা দেখো কি সুন্দর বিছানা। এখানে ইয়ে স্টোরেজের জায়গা আছে, এখানে ব্যাগ ট্যাগ রেখেছি, এখানে বাসনপত্র আছে, বেরিয়ে গেলাম আমাদের ফার্স্ট টোল গেট। নিচে যে রাস্তাটা চলে গেছে এটা নিচে দিয়ে গেলে পরে মুম্বাই রোড ধরবে, এই রাস্তাটা হচ্ছে দিল্লি রোড। আজকে এই রাস্তাটা নিয়ে নেব। গাড়িটা বেরোলো একদম কি জোরে স্পিডে সাইড দিয়ে বেরিয়ে গেল, কি আবার স্লো হয়ে গেল। কিছু কিছু লোক আছে জানো তো, এইরকম ওভারটেক করার একটা আলাদা আনন্দ আছে, মানে তারা বিশ্বাস করে। এখানে আড়ালে সূর্যটা কি অপূর্ব লাগছে। আমাদের লেফট টার্ন নিতে হবে। আচ্ছা এইদিকে যে রাস্তাটা চলে গেল এদিকে গেলে দিল্লি রোড পড়বে, আমরা এখন আসানসোলের দিকে যাব এই রাস্তাটা ধরে। NH19 এটা হচ্ছে বর্ধমান হয়ে যাবে, আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। এই ডানকুনি টোল প্লাজা পেরোনোর পরেই দেখি প্রায় 40-50 গাড়ির মিট আপ হচ্ছে, আর প্রতিটা গাড়ির গায়ে স্টিকারে আলাদা করে নাম্বার আর লেখা ছিল মাইথন ম্যারাথন। এদের কনভয়টা প্রায় আসানসোল পর্যন্ত আমাদের সাথে সাথেই ছিল। আজকে 29 জুলাই 2023, শঙ্খচিলের পাখা আবার ডানা মেলেছে। এবারে আমাদের উদ্দেশ্য মাইথন, আর এইবারে ট্রিপে আমরা তিনজনই আছি। আমার বাড়ি বাঘাযতীন থেকে আমরা বেরিয়েছিলাম 4:05 সময়, এখন প্রায় 6টা বাজতে যায়। সূর্যি মামা মেঘের আড়ালে ছিল, এখন দেখা দিয়েছে, আকাশটা পরিষ্কার, রোদ ঝলমল করছে। হ্যাঁ আগে জানি না কি হবে। ডানকুনি টোল প্লাজা তো পেরিয়ে এলাম, এখনো তো রাস্তা ঠিকঠাক আছে, জানি না কতটা কি জ্যাম হবে, তবে বড় বড় লরি ফরিগুলো তো চলছে, তবে জ্যামটা নেই, চলছে আর কি। এই মুহূর্তে আছি NH19 এর চারিদিকে সবুজটা দেখে মনটা পড়ে গেল, এত সবুজ লাগছে। আর এখান থেকে এখনো মাইথনের ডিস্টেন্স দেখাচ্ছে 191 কিলোমিটার মতো, আর টাইম লাগবে বলছে 3.5 ঘন্টার মতো। এই পৌঁছে গেলাম শক্তিগড়, ল্যাংচার জগৎ এটা। ওদিকে কোলাঘাটের দিকে গেলে যেমনি শেরে পাঞ্জাব, আর এখানে শক্তিগড়ে আসলে সমস্ত ল্যাংচার দোকান। এই রোডটায় আসলে পরে শক্তি সঞ্চয়ের জন্য সবাই আমরা একটু দাঁড়াই এখানে, তো আপাতত দাঁড়াবো না, আমাদের খাবার দাবার সব আমাদের কাছেই রয়েছে, তো একটু পরে গিয়েই খাবো। ডাইভারশনটা নিয়ে আমরা লেফটে নিয়ে নিলাম। আমরা এখন আছি হচ্ছে NH19 এর উপর, এখান দিয়ে সোজা আমরা চলে যাবো হচ্ছে মাইথন। এই হচ্ছে সিনারিও, এখানে ম্যাপস চলছে, অ্যান্ড এখানে শশা কাটানো হচ্ছে ব্রেকফাস্টের জন্য। এখানে একজন ড্রাইভ করছে, আর এখানে সিটটা পুরো ফাঁকা, কেউ আসলে বসে যেতে পারে। বাড়ি থেকে ডেকে নিয়ে একজন বসতে পারবে। ছোলা মটর এগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি বাড়ি থেকে, শশা, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর লেবু দেব।
বৃষ্টি পড়ছে। ও আমাদের জার্নির প্রথম বৃষ্টি। ও বাদাম নেব, আমার অন্তর্দৃষ্টি, মর্মদৃষ্টি, স্পর্শ দৃষ্টি ভরে গেছে। দারুণ আছে। দিকে গেলে পরে আসানসোল সিটি পড়বে, কিন্তু আমরা এখন সোজা যাব মাইথনের দিকে। মারাত্মক বৃষ্টি হচ্ছে এখন এখানে। বর্ষাকালে বৃষ্টি না হলে বর্ষার মজাটাই বা কোথায় থাকে, তাই না? পাহাড়ের মতো মনে হচ্ছে। এই যে বরাকর নদী, আমাদের 5 নম্বর টোলগেট এটা। এবার মেন রোড থেকে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে নেব। সেদিন ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে মাইথন ড্যাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গিয়েছিল 9:30 মতো। তবে সেই দিন কিন্তু আমরা রাস্তায় কোনো রকম কোনো ব্রেক নেইনি। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি প্রথমবার মাইথনে যান ড্রাইভ করে আর লোকেশনে মাইথন ড্যাম অন করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ঢুকতে হবে ঝাড়খণ্ডের সাইড থেকে, আর এর জন্য একটা এক্সট্রা টোল চার্জ আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি লোকেশনে কল্যাণেশ্বরী মন্দির অন করে রাখেন, তবে আপনাকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গলের সাইড দিয়ে, আর সেই জন্য এক্সট্রা টোল চার্জটা আর লাগবে না। আমরা এই ঝাড়খণ্ডের সাইড দিয়ে আসলাম, আর এখানে প্রথমে 1 নম্বর গেটটা পড়বে, এটা হচ্ছে বাবু বোটিং ঘাট। তো আমরা এখানে নামবো না। মাইথন বেড়াতে গেলে যদি বোটিংটাই না করা হয়, তাহলে মাইথন ভ্রমণটা কিন্তু কোথায় যেন অসম্পূর্ণই থেকে যাবে। তবে এখানে বোটিং করার জন্য 2টো বোটিং সেন্টার প্রধানত রয়েছে। এক হচ্ছে ঝাড়খণ্ড সাইডে, যেটা বাবু বোটিং ঘাট। এখান থেকে সবুজদ্বীপের ডিস্টেন্সটা একটু বেশি, তাই এদের বোটিং চার্জটাও একটু বেশি হয়ে থাকে। তবে মজুমদার নিবাসের পাশ থেকে যে বোটিং সেন্টারটা নেমে গেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, সেখান থেকে আবার সবুজদ্বীপের ডিস্টেন্সটা কিন্তু একটু কম, তাই ওদের বোটিং চার্জটাও একটু কম। বর্ষায় যেরকমটা ভেবে এসেছিলাম যে যতটা জল থাকবে ততটা নেই, একেবারেই ততটা নেই। দেখ বাবি, ঠিক এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে। এই দেখো, এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে। মনটা খারাপ হয়ে গেল, ভেবেছিলাম আরো জল থাকবে। ভরা বর্ষায় এইটুকু জল আশা করিনি। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা মজুমদার নিবাস। আমাদের এই মজুমদার নিবাসে থাকার ভীষণ ইচ্ছে ছিল, 3-3 বার মেলও করেছিলাম। কিন্তু যেহেতু এটা ডিভিসির আন্ডারে, সরকারি এমপ্লয়ি তো এরা, ঠিক মানে মেল করলে তার রিপ্লাই দিতে হবে এই ব্যাপারটাতে বোধ হয় ঠিক বিশ্বাস করে না, ওই জন্য 3-3 বার মেল করেও আমরা মেল পাইনি। তবে যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, আমরা না এখানে না থেকে ভালোই হয়েছে, আমরা আরও ভালো জায়গায় থাকবো। এই যে মাইথন ড্যামের আর একটা বোটিং সেন্টার, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, আর আগের যেটা দেখিয়েছিলাম সেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়তো। তো এখান থেকে নেমে যাব, আর এর পাশেই রয়েছে মজুমদার নিবাস, এটা মজুমদার নিবাসের পাশ থেকেই নেমে গেছে। এই হলো মজুমদার নিবাস যাওয়ার ব্রিজটা। তো সাধারণত ভিডিও ফিডিও যেগুলোতে দেখেছি বেশ জল থাকে, কিছু হলেও জল থাকে, তো এখন দেখছি মানে পুরো খাঁখা করছে, এক ফোঁটাও জল নেই। ব্রিজ দিয়ে যাওয়াও লাগবে না, নিচে দিয়েই হেঁটে উঠে যাওয়া যাবে বোধ হয়। সবুজদ্বীপের কন্ট্যাক্ট করেছি। যাই হোক, এখানে কিন্তু ফাঁকা থাকলে বার্গেনিংটা চলে, আমরাও তাই করলাম। মোটামুটি 1000 টাকারটা 800 টাকায় নামিয়েছি।
এখানে বর্ষাকালে জল বাড়ে না তো, এখানে জল বাড়ে যখন দুর্গা পূজা এক সপ্তাহ বাকি থাকে তখন একবারেই জল একদম। এই আপনি যতটা দেখতে পাচ্ছেন না তো তিন চার মাস লেগেছে জলটা শুকতে, ছ দিনে জল অতটা চলে যাবে। কেন বর্ষায় জল হয় না কেন? বর্ষাতে জল উপর দিকে তো হচ্ছে এখন, তাড়াতাড়ি আয়, বৃষ্টি পড়ছে। আসছে এই যে আরেকজন সবুজ দ্বীপের রাজা, তাড়াতাড়ি পালাও। এই ফোনটা ধরো, এটা হচ্ছে সবুজ দ্বীপের উপরে একটা ছোট্ট শেড মতন আছে এবং এটা আমাদের অনেক কাজের দিয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে অ্যান্ড আমরা ছাতা নিয়ে আসিনি। স্পুন আইল্যান্ড, ওখানে ড্যামটা আছে। আমরা সবুজ দ্বীপের একদম এই প্রান্তে চলে এসেছি, এখানে একটা মেটালের শেড মতো রয়েছে, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর, দারুণ লাগছে এখান থেকে ভিউটা, চারিদিকের ভিউটা দুর্দান্ত লাগছে। এই সবুজ দ্বীপটা দূর থেকে দেখে ছোট মনে হলেও কাছে এসে নামলে কিন্তু অতটা ছোট লাগে না এবং খুব ভালোও লাগে। যেহেতু ভিড় নেই, শুধু আমরাই রয়েছি এখন, সেই জন্য হয়তো আমাদের আরও বেশি ভালো লাগছে। আমাদের নৌকোটা ওই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ ভিড় থাকলে হয়তো এতটা ভালো লাগতো না, কিন্তু নির্জন, আবার মাঝে বৃষ্টি আসলো, খুব সুন্দর লাগছিল। আমরা এখন সবুজ দ্বীপ থেকে নেমে যাচ্ছি গাইস, ইয়েস। এই সবুজ দ্বীপকে ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন, এই প্রান্তে এসে দাঁড়িয়েছিলাম আর ওই মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তা পেছনে একটা আছে, ওটা হচ্ছে টাইটানিক, যে চামচ দ্বীপ, সুন্দরবন আর সবুজ দ্বীপ, আর ওই যে দূরে ওটা হচ্ছে চড়া দ্বীপ, আর এটা হচ্ছে ফায়ারিং স্পট, এটা হচ্ছে আনন্দ দ্বীপ। মাইথনের যে পিকনিক স্পটটা সেটা ঠিক এইখানে, যেটার নাম হচ্ছে বাথানবাড়ি। এখানে পিকনিক সবসময় হতেই থাকে না, বারো মাস। আমরা যখন এসেছিলাম তখন এই এইখান থেকে এসেছিলাম, এখান থেকে আমাদের নৌকোটা বেরিয়েছিল, কিন্তু এখন উনি আমাদেরকে বলছেন আর একটু ঘুরিয়ে নিয়ে যাবে। হচ্ছে মাইথন যুব আবাস। এবার আমরা ঢুকছি বাথানবাড়ি পিকনিক স্পটে, ওখানে আমরা পিকনিক করব। আর এখানে অনেক গেস্ট হাউস আছে, প্রচুর গেস্ট হাউস আছে এখানে। ওইটাই বলেছে যে পিচ হচ্ছে, এই এই গাছটা তলায় ভালো জায়গা ছিল, গাছের তলায় দাঁড়াই তো। হ্যাঁ, এই যে চলে এসেছি আমরা পিকনিক স্পটে, এখন এখানে পিকনিক করব। কিন্তু এখানে বেশ পলাশ গাছ দেখছি, তার মানে এখানে পলাশের সময় আসলে পুরো ভর্তি হয়ে থাকবে, চারিদিকে শুধু পলাশ গাছ। আমরা একটা শেড টাইপের দিয়ে দিয়েছি, তো শিল্ড টাইপের দিয়ে দিয়েছি, যাতে গ্যাসটা না উড়ে যায়। দেখলে এখানে রান্না বান্না হচ্ছে আমাদের দুপুরের, গ্রিল পনির স্টার্টার এটা স্টার্টার। এই মুহূর্তে আমরা রয়েছি মাইথন ড্যামের একদম পাশে, পিকনিক করার জন্য একদম আইডিয়াল একটা জায়গা। আমাদের রান্না হচ্ছে, লাঞ্চ হবে,
খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। এই যে আমাদের গ্রিল পনি রেডি হয়ে গেছে স্টার্টার, খেয়ে দেখো। এই হচ্ছে পনির, দারুণ খেলা, দারুণ লাগে, খিদেতে এখন আরও ভালো লাগছে। আমাদের গ্রিল পনির খাওয়া হয়ে গেছে, মানে কয়েকটা লেগ পিস গ্রিলড হচ্ছে, আর আমি এইখানে রান্না করছি, আর আমার সামনের ঠিক ভিউটা এইরকম। তবে অবশ্যই এই বাথানবাড়ির ভিউটা এইরকম পাওয়ার কারণ হচ্ছে এটা অফ সিজন, সিজনে কিন্তু এখানে একেবারেই জায়গা থাকে না, মানে পুরো গাড়ি ভর্তি হয়ে থাকে, লোকজন ভর্তি হয়ে থাকে। ওদিকে আমাদের চিকেন গ্রিলড হয়ে গেছে, এদিকে বসাচ্ছি চিকেন কোরমা। এই যে ফোড়নে নিয়েছি, ফাটানো এলাচ কিছু দিলাম, তেজপাতা, দারচিনি, এবার চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো। চিকেনটা ম্যারিনেশন করে আমি রাত্রে ডিপে ঢুকিয়ে রেখেছিলাম, আর এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুনের ভাগটা একটু বেশি আছে, সাধারণ যেরকম দিতে গেলে যেরকম যতটা লাগে তার থেকে একটু বেশি আছে, আর তার মধ্যে দিয়েছি আমন্ড আর কাজু বাদাম পেস্ট দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো যেরকম থাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু বিরিয়ানির মশলার যে গুঁড়োটা আছে সেইটা অল্প একটু দিয়েছিলাম, দিয়ে এটাকে ম্যারিনেশন করেছিলাম। এরপর একটু এক চামচের মতো কেমন বাটা দিলাম, এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, একটু গরম মশলা। মেথি পরোটার যে ডোটা সেই ডোটা আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি, চিকেন হয়ে গেছে, এখন রাইসটা বসিয়ে দিয়েছি, আর রাতে আমরা ডিনারে করব, মানে রাতে খাবো মেথি পরোটা আর চিকেন কিছুটা রেখে দেবো, নিয়ে যাব ওখানে গিয়ে চিকেন আর মেথি পরোটাটা রাতে খাবো, যেহেতু আমরা ওখানে ফুডিংটা নেইনি শুধু লজিংটা নিয়েছি, সেই জন্য রাতের খাবারটাও এখন এখান থেকেই বানিয়ে নিয়ে যাব। ঘিয়ে ভাজা মেথি পরোটা, এই যে আমাদের চিকেন কোরমা রেডি হয়ে গেছে, রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট, গ্রিল পনিরের কিছুটা রয়ে গেছে যেটা এখন খাবো না, আমরা রাতে ডিনারে খাবো, আর এখানে চিকেন কোরমা, এখানে রাইস, স্যালাড আছে, টক দই আছে, আর এই যে মেথি পরোটাটা করেছি, মেথি পরোটাটা ডিনারে, এটা অর্ধেকটা এখন আমরা লাঞ্চে খাবো আর অর্ধেকটা নিয়ে যাবো রাতে ডিনারে, মেথি পরোটার সঙ্গে এটা হবে, আর সাথে থাকবে তো পনির রয়েছে, স্যালাড রয়েছে, টক দই রয়েছে। ক্যাম্পিং আমাদের হয়ে গেল, বাথানবাড়িতে বেশ খানিকটা সময় কাটিয়ে আসলাম, আর আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী টেম্পল, সেখান থেকে যাব আমরা বরন্তি। এই ভান্ডার পাহাড় কিন্তু মাইথনের একটা লোকাল সাইট সিন, এখানে পাহাড়ের উপরে শ্রী শ্রী অমরনাথের শিব মন্দির আছে, আর আমরা তো ভেবেছিলাম প্রথমে মন্দিরে যাব, কল্যাণেশ্বরী মন্দিরে যাব, কিন্তু তার আগেই দেখলাম এই পাহাড়টা পড়ছে, তো ট্রেকটা করে যাই তারপরে আমরা মন্দিরে যাব। ভান্ডার পাহাড়ে নাকি 300 সিঁড়ি আছে, কিন্তু খাড়াটা তো দেখে মনে হচ্ছে একদম পুরো 50 ডিগ্রি এঙ্গেলে আছে, প্রচণ্ড খাড়াই, যাই দেখে আসি। তবে এখান থেকে নাকি ভিউটা খুব ভালো পাওয়া যায়, মারাত্মক চড়াই, একটু উঠতেই এই অবস্থা, পুরোটা উঠবো কি করে জানি না, আদৌ উঠতে পারবো কি না তাও জানি না। এই হলো অমরনাথ টেম্পল, আর এখান থেকে মাইথনের একটা খুব সুন্দর বার্ডস আই ভিউ পাওয়া যায়। মাইথনের এই মা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি একটি শক্তিপীঠ।
কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। শোনা যায় প্রাচীনকালে এক চুরিওয়ালা চুরি নিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে নদীর পাড়ে এক পাথরের উপর বিশ্রাম নেন। এমন সময় একটি ছোট্ট মেয়ে এসে তার কাছে চুরি পরতে চায়। চুরিওয়ালা চুরি পরিয়ে তার কাছে পয়সা চায়, কিন্তু মেয়েটি রাজবাড়ির দিকে দেখিয়ে দেয়। চুরিওয়ালা যায় রাজার কাছে পয়সা চাইতে। অথচ এদিকে আশ্চর্যজনকভাবে আগের দিন রাত্রে রাজা স্বপ্নে দেখেন যে মা কল্যাণেশ্বরী তার কাছে চুরি পরতে চেয়েছেন। রাজার কাছে স্বপ্নটা স্পষ্ট হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার স্বপ্ন সত্যি হয়েছে। তিনি তৎক্ষণাৎ সেই চুরিওয়ালাকে নিয়ে ছুটে যান নদীর পাড়ে এবং ব্যাকুলভাবে মাকে ডাকতে থাকেন। এরপর মা প্রসন্ন হয়ে তার সেই চুরি পরা হাত দুটো জলের উপর তুলে ধরেন। শুধু তাই না, যে স্থানে বসে চুরি পড়েছিলেন সেইখানে রেখে যান তার চরণচিহ্ন। আর এরপর গড়ে ওঠে এই মন্দির এই স্থানে। নরম মাটিতে কোনো একটা ছোটো মেয়ে দাঁড়ালে যেমন পায়ের ছাপ পড়ে, অবিকল সেই চিহ্ন আজও পাথরের পরে রয়েছে। এই মন্দির ঘিরে রয়েছে বহু অলৌকিক রোমহর্ষক কাহিনী। ভক্তরা বলেন এই দেবীর কাছে ভক্তি ভরে কোনো কিছু কামনা করলে দেবী মনোবাঞ্ছা পূরণ করেন। বিশেষ করে নিঃসন্তান দম্পতি যদি সন্তান লাভের আশায় মায়ের কাছে পুজো দেন তাহলে মা কখনোই তাদের নিরাশ করেন না। এখানে যে শিলাখণ্ড পূজা করা হয় সেখানে আছে এক অদৃশ্য গুহা, আর দেবী এখানেই অধিষ্ঠিতা। ওই পাথরের কাছে গিয়ে দাঁড়ালে না মুহূর্তে ওই পাথর জলের মতো তরল মনে হবে। মনে হবে অন্তরের সব স্বপ্নগুলো মা কল্যাণেশ্বরী সত্যি করে দেবেন। বেশ কিছুটা সময় আমরা এই মন্দিরে কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার শান্ত সবুজ পাহাড়ে ঘেরা সাঁওতাল উপজাতীয় গ্রাম বরন্তিতে। আর কেন আমরা থাকার জন্য এই বরন্তিকেই বেছে নিয়েছিলাম সে গল্প না হয় তোলা থাক পরের পর্বের জন্য।